আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমি তো আছি এখন দেশের বাড়ি, আর আমার শ্বশুর মারা গিয়েছে, তোমরা দেখতে পেয়েছো। আমি দেশের বাড়ি আসছি, সেখান থেকে এই ভিডিওটা করছি। কে কেমন আছো আমাকে অবশ্যই জানাবে। আমি তো আছি মোটামুটি আলহামদুলিল্লাহ। তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব, আমার মেয়ের বানানো কিছু জিনিস হাতের। এই হচ্ছে একটা কলমদানি বানানো, এটা হচ্ছে কটন বার দিয়ে। দেখো দূর থেকে দেখাচ্ছি একটু, কত সুন্দর দেখাচ্ছে। এরকম তোমরা বানাতে পারো। ও ফুল রেখেছে, মানে ও এখন নেই, ওকে ওর বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়ি চলে গেছে, এগুলো এই জন্য এরকম আসলে যত্ন নেওয়া হয় না, কিন্তু ওইগুলো আগে বানিয়েছে। আমি ভেবেছি তোমাদের সাথে একটু শেয়ার করি, গ্রামের বাড়ি আসছি, কি শেয়ার করব সেটাই চিন্তা করছিলাম। তাছাড়া শ্বশুর মারা গিয়েছে, তার মধ্যে আর কি শেয়ার করতে পারি। তার রাতে বসে বসে ভাবছি এই ভিডিওটি একটু করে ফেলি। এটা হচ্ছে একটা কলমদানি, আর এটাও একটা কলমদানি। এটা দেখো ইয়ে দিয়ে বানানো, শামুক দিয়ে, আর একটা কিসের উপর জানিও বানিয়েছে, কাঠ সম্ভবত কোনো ইয়ে। এই দেখো এটা ওরও বানানো, এই যে হাতের কাজের জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটার মধ্যে অনেক কলম টলম আছে আর বিজেপি আছে, ও এগুলো বানাতে পারে বেশ। আর সুন্দর এই একটা ফুল, দেখো ফুলদানি ও বানিয়েছে, একদম কাছ থেকে দেখাই। তোমরা এইভাবে বানাতে পারো। এগুলো অনেক দিন হয়ে গেছে, ময়লা পড়ে আছে, আসলে কেউ নেই যত্ন নেওয়ার, কে নেবে। এই যে তিন ধরনের ময়লা পড়েছে। আরও কিছু জিনিস দেখাবো তোমাদেরকে। ঝাড়পাতি বানিয়েছে কাগজ দিয়ে, এটাও একটা। এখানে অবশ্য মোমদানি, এটা মোমদানি বানাতে পারো, এই টাইপের কাপড় দিয়ে বানানো, এটা ওর হাতের কাজ। এখানে মোম রাখতে পারো, ও এভাবে বানিয়ে রেখেছে সুন্দর। এই এই জায়গাটা মোমটার ফিট করতে পারো, এটা মোমদানি তৈরি করতে পারো এভাবে ফিতা দিয়ে। এটা আরও কিছু আছে, চলো আমি দেখাবো। আর এই ফুলগুলো নষ্ট হয়ে গেছে, ও বানিয়ে রেখেছিল, ধুলো পরে নষ্ট হয়ে গেছে। চলো তাহলে আমি আরও কিছু তোমাদেরকে দেখাবো, আমার সাথেই থাকো। দুই ভাই বোন ঘুমাচ্ছে, আমাদের সাধু আর কালু, ওর নাম হচ্ছে লালু, ওর নাম হচ্ছে সাধু, ওর নাম হচ্ছে লালু। ভাই বোন, দুই ভাই বোন, দেখো ঘুমাচ্ছে কিভাবে, কি সুন্দর না? সাধু দেখি তোমার ঘুম নাই, আর লালু তো ও চলে গেছে। আচ্ছা এখন লালু আর সাধু, হ্যাঁ এই যে ঝাড়বাতিটা দেখাবো তোমাকে, ওকে ডাকছে ওরা মা মনু, আমার ভাবি ওকে, ওদেরকে মনু মা বলে ডাকে ওরা। এই দেখো এটা কাপড় দিয়ে বানানো ঝাড়বাতি, এটাও ও বানিয়েছে। এই যে টিনের সাথে টিনের চাল, গ্রামের বাড়ি তো টিনের চাল থাকবেই স্বাভাবিক, তাই না? এইটা এভাবে ঝাড়পাতিটা বানিয়েছে সুন্দর। দেখো ময়লা হয়ে গেছে, যা বললাম তোমাদেরকে, অনেক দিন হয়ে গেছে। এই হচ্ছে আমাদের সামনের রুমটা, এখানে আজকে খাওয়া দাওয়া হয়েছে অনেক, এ কারণে একটু টেবিলটা মাঝখানে অগোছালো। আরও দেখাচ্ছি, চলো আরও দুটো জিনিস দেখাবো তোমাদের, আমার সাথে চলে আসলাম। আর একটা ঝাড়বাতি দেখাবো, এটা হচ্ছে, এটাও কাপড়ের, এই যে এটা ফোম, আর এটা পাইপ, এটার ডিজাইনটা দেখো একদম এভাবে ঘুরাই এভাবে আসছে, খুব সুন্দর ডিজাইনটা, আমার কাছে খুবই ভালো লাগে। এই যে তোমরা এভাবে বানাতে পারো এবং সাজাতে পারো, গ্রামের বাড়ি এর চেয়ে ভালো দামি জিনিস সাজালে নষ্ট হয়ে যাবে। এইভাবে বানিয়ে যদি আমরা সাজাই, এটা অনেক সুন্দর দেখা যাবে, তাই না? এই যে দেখো দূর থেকে দেখাচ্ছি ডিজাইনটা, এটাও টিনের চালের সাথে লাগানো, দুইটা ঝাড়বাতি, আর একটা দেখাচ্ছি ফুল, দাঁড়াও এটা খুব সুন্দর দেখাচ্ছে, আমার কাছে এটা খুবই ভালো লাগে ডিজাইনটা। একটু কাছ থেকে দেখাই, মনে হয়ে গেছে। এই যে কাগজ, এটা কিন্তু কাগজ,
আর একটা দেখাচ্ছি, দাঁড়াও আমার সাথে থাকো। ফুল, এটাও কাগজ, ও সবগুলোই কাগজ দিয়ে বানিয়েছে। এভাবে আসলে ময়লা হয়ে গেছে সব সবগুলোই, যাই হোক ও নাই তো এই জন্য এগুলো মোছা হয় না। এটাও কাগজ, আর এই যে ফোম, এটা হচ্ছে ফোম, এটা কিন্তু পুতি না, আর ভিতরে এই যে ভিতরে চুমকি দেওয়া, এই যে দূর থেকে দেখো। ও মা গো, আমি পড়ে যাচ্ছিলাম, ভিডিও করতে করতে আমি পড়ে যাচ্ছিলাম, একটু দূর থেকে দেখাচ্ছি। এই দেখো, এটা দেয়ালে এভাবে ঝুলিয়ে রাখলে খুব সুন্দর লাগে। আমাদের দেয়ালটা একটু নষ্ট হয়ে গেছে, ছাল চামড়া উঠে গেছে, কেউ কিছু মনে করো না। এইগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমি গ্রামে বাড়ি এসেছি, আমি ভিডিও দেখতে পাচ্ছি না, আমি বাসায় গেলে অবশ্যই অবশ্যই সবার ভিডিও দেখব। সবাই আমার জন্য দোয়া করো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।